হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপ টু মেক আপ আমি বৃষ্টি আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আমাদের এখন আধুনিক জেনারেশনের যা লাইফস্টাইল হয়েছে সেই লাইফস্টাইলের জন্যই কিন্তু আমাদের স্কিনে ফাইন লাইন্স রিঙ্কল সময়ের থেকে অনেক আগে চলে আসে যার কারণে যা এজ আছে তার চেয়ে অনেক বেশি আমাদের দেখতে লাগে এর একমাত্র সলিউশন হচ্ছে ঠিক টাইমে সমস্ত রুটিন মেনটেন করতে হবে আপনাদেরকে পাইট মেনটেন করতে হবে এবং আপনাদের স্কিনের পরিচর্চা করার দরকার আমরা এই যে স্কিনে আমাদের সময়ের অনেক আগে ফাইন লাইন্স রিঙ্কল মেচেতার দাগ আপনাদের ডার্ক সার্কেল আয়ের এইখানে যে কুচকানো দাগ সমস্ত কিছু কিন্তু একমাত্র আপনারা রিডিউস করতে পারেন সেটা হচ্ছে একটু স্কিনটার যত্ন যদি আমরা সঠিক সময়ে একটু স্কিনটার পরিচর্যা করি তাহলে কিন্তু এই যে প্রবলেমগুলো আমরা ফেস করি সেটা কিছুটা হলেও আমরা কিছুটা কমাতে পারি তার জন্য আমাদের কি দরকার তার জন্য আমাদের দরকার প্রতিদিন আপনাদেরকে ফেসটা মাসাজ করতে হবে যদি আপনারা ঠিকঠাকভাবে আপনাদের ফেসটা মাসাজ করেন তাহলে কিন্তু এই যে আমাদের একটা রিঙ্কল লাইনস এই জিনিসগুলো চলে আসে সেগুলো কিন্তু বয়সের আগে কোনো সময় আসবে না এবং স্কিনটা অনেক বেশি গ্লোয়িং হয়ে যাবে আমাদের সব সময় পার্লার যাওয়াটা সম্ভব হয় না সেই কারণে আপনারা ঘরেই যদি কিছু স্টেপ ফলো করে আপনারা আপনাদের স্কিনটাতে ভালো করে মাসাজ করতে পারেন তাহলে কিন্তু এই প্রবলেমগুলো অনেকটা আপনারা কাটিয়ে উঠতে পারবেন আজকে আমি ফেস মাসাজের যে স্টেপ আছে সেই স্টেপগুলো আপনাদেরকে আমি দেখাবো আপনারা ভিডিওটা আমার ফুল ওয়াচ করবেন আপনারা যদি কেটে কেটে দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এবং এই ফেস মাসাজটা অবশ্যই কিন্তু ঠিকঠাকভাবে করতে হবে যদি আপনারা ঠিকঠাক না করেন আপনারা যদি স্টেপগুলো ভুল ভাল করেন তাহলে কিন্তু আপনাদের ভালোর চেয়ে খারাপই বেশি হবে সেই কারণে আপনাদেরকে ভিডিওটা কিন্তু স্কিপ না করে ফুল ওয়াচ করতে হবে যারা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন তাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম আপনারা যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন কারণ আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আপনাদের ফ্রেন্ড আপনার ফ্যামিলি প্রত্যেকের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন ভিডিও শেষে আপনারা একটা অবশ্যই লাইক এবং আপনাদের মূল্যবান কমেন্ট দিতে একদম ভুল করবেন না তাহলে ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াচ করবেন তাহলে আমরা স্টেপগুলো দেখে নিই কীভাবে আমরা এই ফেস মাসাজটা করব ফেস মাসাজ করার জন্য প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে আপনাদের স্কিনটা ভালো করে ক্লিন করে নেবেন আপনারা ফেস ওয়াশ দিয়ে স্কিনটা ক্লিন করে নিলেন তারপরে আপনারা স্কিনটাকে আমি এরকম একটা কটন প্যাট নিলাম নিয়ে একটু গোলাপ জল দিয়ে স্কিনটাকে টোনিং করে নেব কারণ গোলাপ জল আমাদের স্কিনটাকে টোন করে আপনারা যদি কোনো টোনার ইউজ করেন তাহলে টোনারটাও ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই এইরকম একটা প্যাড নিয়ে আপনারা স্কিনটা ভালো করে ক্লিন করে নেবেন আপনারা যদি পার ডে না করতে পারেন সপ্তাহে আমাদের অন্তত এক থেকে দু দিন করবেন তাহলে কিন্তু আপনারা দেখবেন আপনাদের যে স্কিনে বয়স হচ্ছে অনেক বেশি আগে রিঙ্কল ফাইন লাইনস পড়ে গেছে সেইগুলো কিন্তু আস্তে আস্তে রিডিউস হয়ে যাবে এবং স্কিনটাতে অনেক বেশি গ্লো করবে এই ফেস মাসাজটা করার জন্য আপনারা যে কোনো অয়েল ইউজ করতে পারেন আমি এখানে কোকোনাট অয়েল ইউজ করেছি আপনারা চাইলে আলমন্ড অয়েল অলিভ অয়েল কোনো ফেসিয়াল অয়েল যে কোনো অয়েল আপনারা ইউজ করতে পারেন কিন্তু যাদের স্কিন খুব অয়েলি যাদের পিম্পল র্যাসের প্রবলেম আছে তারা এই অয়েলটা ইউজ না করে তারা অ্যালোভেরা জেল দিয়েও এই মাসাজটা করতে পারে অ্যালোভেরা জেল দিয়ে কিন্তু যে কোনো সেন্সিটিভ স্কিন বা আপনার র্যাস ব্রোন যে স্কিন আছে সেই স্কিনে সেই প্রবলেমগুলো হবে না এইরকম একটা একটু হাতে আমরা এই তেলটা নিয়ে নেব এইভাবে গোটা মুখে প্রথমে আমরা লাগিয়ে নেব এই গলা থেকে আমরা শুরু করব ফেস মাসাজের জন্য আপনারা অনেকগুলো স্টেপ আছে প্রত্যেকটা স্টেপ অনেক সময় কি হয় আমরা ভুলে যাই প্রত্যেকটা স্টেপ আমাদের মনে রাখা যায় না আপনারা শুধুমাত্র তিনটে স্টেপ মনে রাখবেন একটা হচ্ছে সবসময় আপনারা এইরকম রকম মাসাজ করবেন ঠিক এইরকম এই যে আপওয়ার্সে ডাউনে না ঠিক আছে আপওয়ার্ডসে করবেন সবসময় ক্লক ওয়াইজ করবেন এরকম ক্লক ওয়াইজ এবং সময় বাইরের দিকে এই যে এইরকমভাবে এইরকমভাবে এই তিনটা স্টেপ আপনারা মনে রাখলেই কিন্তু আপনারা এই মাসাজটা খুব ভালো করে করতে পারবেন এইখানটাতে দেখবেন অনেকের ভাজ পড়ে যায় অনেকের এই যে লাফিং লাইনটা এই যে আমার দেখবেন একটু লাফিং লাইন আমার এখানটাতে পড়ে গেছে কারণ আমি এত হাসি এত স্মাইল করতে থাকি যার কারণে এই দাগটা আমার হয়ে গেছে তো এইটা চেষ্টা করি আমি রিডিউস করার ভাবে একটা ফিঙ্গার নিয়ে এইভাবে আপনারা করবেন আর এই যে ঠিক এই রকম করে করবেন এই এই রকম করলে এই দুটো দাগ এবং এই যে এই ফাইন লাইনটা এইটা আস্তে আস্তে রিডিউস হবে ঠিক আছে আর এইরকম এই জায়গাগুলোতে ছোট ছোট এইভাবে সার্কুলার মোশনে এরকম ঠিক আছে এইভাবে আপনারা করবেন এবং স্কিনটাকে চেষ্টা করবেন সবসময় বাইরের দিকে নিয়ে যাওয়ার ঠিক এইভাবে ঠিক আছে এইভাবে এইভাবে ঠিক আছে এই যে দেখুন আমি যেভাবে করছি এরকম বাইরের দিকে চেষ্টা করবেন তাহলে স্কিনটা কিন্তু আপনাদের টান টান হবে গ্লোয়িং হয়ে যাবে আপনারা আমি মাসাজ করছি মাসাজের পরে আপনারা আমার ফেসটা দেখবেন আর আমার ভিডিওটা শুরুতে ফেসটা দেখবেন আপনারা ডিফারেন্সটা বুঝতে পারবেন আচ্ছা তাহলে আমাদের এই পোর্শনটা হয়ে গেল তারপরে আসছেন মানে নোসটা নোসে কিছুই না নোসটা এই যে এইখানটা এইভাবে জাস্ট লাইক দিস ওকে এইভাবে আমরা নোসটা করলাম এবার আসছে আমাদের এই চিকটা চিকটা এই ঠিক এইভাবে ওকে এইভাবে লাইক দিস এইভাবে বাইরের দিকে নিয়ে যাবেন এইভাবে এবং এই এই হাত দিয়ে এমনি করে ধরে জাস্ট এইরকম এরকম করে ধরে রকম এই যে আমার অনেক বেশি আমরা আসছি আইসটা আইসের নিচে অনেকের ডার্ক সার্কেল পড়ে যায় এইখানটাতে আপনারা জাস্ট এইভাবে মাসাজ করবেন লাইক দিস এই চিকটা আর এই চোখের যে পাশটা এইখানটাতে অনেকের কুচকে যায় ফাইন লাইন্স পরে এইখানটাতে ঠিক এইভাবে আপনারা মাসাজ করবেন ছোট ছোট সার্কুলার মোশনে এইভাবে চোখের এই পাশটা আমাদের এই জায়গাটা দেখবেন অনেকের কুচকে কুচকে যায় এইটার জন্য কি করব আমাদের যে নাকের এইখানটাতে আর কানের এইখানটাতেই এই প্রেসার পয়েন্টগুলো থাকে এই প্রেসার পয়েন্টগুলোতে কি হয় আপনারা যদি ভালো করে প্রেস করেন এবং মাসাজ করেন আমাদের যে ব্লাডে টক্সিনটা থাকে সেইটা যদি রিমুভ হয়ে যায় তাহলেই কিন্তু ব্লাডটার ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায় এবং স্কিনটা অনেক বেশি গ্লো করতে শুরু করে আমাদের এই প্রেসার পয়েন্টটাতে এই জায়গাটাতে একটা প্রেশার পয়েন্ট থাকে এইখানটাতে কানের এইখানটাতে চিকের এইখানটা নোজের এই পয়েন্টটা এই ফিঙ্গার প্রিন্টসটা এই যে এই পোর্শানটা এবং এই পোর্শানটা এই কয়েকটা প্রেসার পয়েন্ট আপনারা কিন্তু প্রেস করবেন আস্তে আস্তে তাহলে স্কিনটা ডে বাই ডে গ্লো হবে তারপরে আপনারা এইখানটা আমি ঠিক এই জায়গাটাতে এই ফিঙ্গারটা দিয়ে এই এইখানে চেপে এই গ্ল্যানটা চাপবেন এবং এই সার্কুলার মোশনে এই রিং ফিঙ্গারটা নেবেন নিয়ে এই যে সার্কুলার মোশনে পুরো আইসটাতে মাসাজ করবেন তাহলে এতে কী হবে আপনাদের চোখের যে ডার্ক সার্কেল চোখের যে একটুতেই অনেকের ক্লান্তি হলে বয়সের ছাপ পড়ে যায় আইজের হয়ে গেল এবার এই যে ভুরুটা আছে আপনারা এই যে এই ফিঙ্গারটা দিয়ে এই লাইনটা ধরবেন এবং এই ফিঙ্গার লাইক দিস এইরকম করে এইভাবে প্রেশার দিয়ে দিয়ে জাস্ট যাবেন লাইক দিস আপনাদের যাদের আইব্রো খুব পাতলা তাদের আইব্রো কিন্তু খুব ভালো হয়ে যাবে এইভাবে পরে আসছি এই যে এই প্রেসার পয়েন্টটা আছে যাদের একটুতেই মাথা ব্যথা হয় যাদের ঘুম আসে না অনিদ্রাজনিত প্রবলেম যাদের একটুতেই টেনশন চলে আসে তারা এই প্রেশার পয়েন্টটা ঠিক এইভাবে সার্কুলার মোশনে ক্লকওয়াইজ মালিশ করবে দেখুন এইভাবে আসছে ফোর হেড পড়বেন এইভাবে এইভাবে ফিঙ্গারটা আর এইভাবে নিয়ে বাইরের দিকে ঠিক আছে এইভাবে বাইরের দিকে অনেকের এইগুলোতে কেমন ভাজ পড়ে যায় এই কপালে ভাজ পড়ে যায় সেইটা আপনারা এই রকম দুটো যে আমাদের ফিঙ্গার আছে ঠিক এইভাবে মাসেলটাতে মাসাজ করবেন ওকে মাসেলে দেখুন এইভাবে আমার স্ক্রিনটা দেখুন আমি তো কোনো মেকআপ করিনি আপনাদের সামনেই শুধু মাসাজটা করলাম স্কিনের গ্লো দেখুন এরপরে আর এই যে এইখানে আমাদের যে গ্ল্যান্ডটা থাকে সেইটা যাদের এই চোয়ালটা খুব বেশি হয়ে যায় তারা ঠিক এইভাবে এরকম করে নিয়ে জাস্ট এইভাবে তাতে কি হবে এই টক্সিনটা আমাদের রিমুভ হয়ে যাবে এই যে গ্ল্যান্ডটাতে টক্সিনটা আমাদের থাকে সেটা রিমুভ হয়ে গিয়ে প্রত্যেকটা স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা এই স্টেপগুলো ফলো করে এইভাবে ফেসটার মাসাজ করবেন আপনারা নিজেই বুঝতে পারবেন যে আপনাদের স্কিনটা কতটা গ্লোয়িং হয়ে গেছে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না আজকে তাহলে এই পর্যন্তই থ্যাংক ইউ